हेलो एवरीवन अस्सलाम वालेकुम। तो एम खान डकयार्ड থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এম খান ডকয়ার্ড হচ্ছে বরিশালের তিমিরকাঠি নল সিটি জালগাটি জেলায়। তো সামনে দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চটিকে। লঞ্চটিকে এই রমজানেই পানিতে বসানোর কথা রয়েছিল, কিন্তু এখনো বসায়নি। তো আমরা আজকে এম খান সাত লঞ্চ এম খান সাত লঞ্চের মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমরা আজকে চেয়েছিলাম যে লঞ্চের সম্পূর্ণ আপডেট আপনাদের দেওয়ার জন্য, কিন্তু আসলে অনুমতি পাইনি। আর এম খানের যে ম্যানেজার রয়েছে তো তাকে এখানে আমরা পাইনি, সেজন্য আর ভিতরে দেখাতে পারছি না। তো লঞ্চটার বাইরে থেকে ঘুরিয়ে আপনাদের দেখাবো আজকে। তো কাজ মোটামুটি অনেকটাই আগিয়েছে, হয়েছে সিলিং। তো সিলিংয়ের কাজ হয়ে গেছে প্রায় অনেক। যাচ্ছি সামনের দিকে, আর লঞ্চে কিন্তু রং দেওয়া হয়েছে নিচে। আর এই হচ্ছে লঞ্চের নিচ তলার ড্রাফট। তো অনেক ড্রাফট রয়েছে, আর এই লঞ্চটি হচ্ছে ডাবল বটম। মাস্টার ব্রিজ হচ্ছে বিশাল, মাস্টার ব্রিজ দেওয়া হয়েছে লঞ্চের একদম অর্ধেক। লঞ্চের অর্ধেক হয়েছে মাস্টার ব্রিজ। সুন্দরবন ষোলো লঞ্চের চেয়েও এই লঞ্চের মাস্টার ব্রিজ অনেকটা বড়। আর এই হচ্ছে লঞ্চের পিছনে আসছি এখন, এই হচ্ছে লঞ্চের সুকন, আর যেটা দিয়ে লঞ্চের ডানে বামে নেওয়া হয় যেটার মাধ্যমে। তো এখানে প্রপেলার লাগানো হবে, কাজ প্রায় শেষ। আর এই হচ্ছে লঞ্চের প্রপেলার, প্রপেলারটি বেশি একটা বড় নয়। তারপরও দেখা যায় কেমন গতিতে চলাচল করতে পারে লঞ্চটি। আর লঞ্চটিতে কিন্তু ইঞ্জিন ইতিমধ্যে স্থাপন করা হয়ে গেছে, হয়তো কোরবানির ঈদের আগে লঞ্চটি পানিতে বসানো হবে। মাস্টার ব্রিজে সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে এখানে সাত লঞ্চটিতে। আর আমরা পরবর্তী চেষ্টা করবো আপনাদের এম খান সাত লঞ্চের একদম সম্পূর্ণ ভিডিও, একটা ভিডিও দেওয়া লঞ্চের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে লঞ্চের ভিতরে কেবিন বিন্যাস সহ সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। আর হচ্ছে লঞ্চটির জন্য এনে রাখা হয়েছে অ্যাঙ্কর। তো এইগুলো লঞ্চ যখন পানিতে বসানো হবে তখন লঞ্চটিতে স্থাপন